শুভেচ্ছা নিবেন বন্ধুরা। লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে। আজ পাঠ করছি উপন্যাসটির তৃতীয় পর্ব। আগের দুটি পর্ব যারা মিস করেছেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের দুটি পর্বের লিঙ্ক সহ আরও কিছু উপন্যাস, ছোট গল্প এবং প্রবন্ধের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে শুনে নিতে পারবেন। শুরু করছি নন্দিত নরকের তৃতীয় পর্ব। আমি সমস্ত কিছু বুঝতে চাই, আমি সবাইকে ভালোবাসি। যে সংসার বাবা গড়ে তুলেছেন সেখানে আমার যা ভূমিকা আমি তার চেয়ে অনেক বেশি করতে চাই। যদি কোনো জটিলতা এসেই থাকে তবে সে জটিলতা থেকে আমি দূরে থাকতে চাই না। আমি চাই সবাই সুখী হোক। রনু শিলুর মতো একটি ময়না এনে পুষুক, যেটি সময়ে অসময়ে মানুষের মতো সুখের শেষ দিয়ে উঠবে। দুপুরবেলা ঘুমিয়ে আছি, হঠাৎ রাবে আমাকে ডেকে তুলল। উত্তেজনায় তার চোখের পাতা তিরতির করে কাঁপছে। ও খোকা, শুনছো, আমার বিয়ে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রাবেয়া খিলখিল করে হেসে বলল, বিশ্বাস হচ্ছে না, আল্লাহর কসম সত্যি বিয়ে, আমাকে জিজ্ঞেস করে দেখো। কখন বিয়ে? আজ বিকেলে, এখন আমি গোসল করে সাজবো। তুমি আবার সবাইকে বলে বেরিও না খোকা, আমার বুঝি লজ্জা নেই? মাকে জিজ্ঞেস করতেই মা বললেন, বরপক্ষের ওরা বিকেলে দেখতে আসবে। আমি অবাক হয়ে বললাম, পাগল মেয়েকে বিয়ে করবে কে? মা বললেন, পাগল কোথায় রে, ওই একটু যা আছে তা সেরে যাবে। বরপক্ষের লোকজন জানে? মা ভীত কণ্ঠে বললেন, আমি ঠিক বলতে পারি না তোর আব্বা বলেছে কি না। তুই আপত্তি করিস না খোকা, কিন্তু হঠাৎ বিয়ের কি হলো? আমি জানি না, তোর আব্বা সব ঠিক করেছেন, তোর আব্বাকে জিজ্ঞেস কর। দেখতে আসবে 5টায়, 4টের ভিতরেই সব তৈরি হয়ে গেল। মা ঘামতে ঘামতে খাবার তৈরি করলেন, বসবার ঘরে নতুন পর্দা লাগানো হলো, ট্রাঙ্কে তোলা টেবিল ক্লথ বিছিয়ে দেয়া হলো টেবিলে। মন্টু সাইকেলে করে দূর কোথাও থেকে ফুল এনে ফুলদানি সাজালো। রুনু রাবেয়ার একটি শাপলা রঙের শাড়ি পরে ঘুরে বেড়াতে লাগলো। রাবেয়া ঘ্যান ঘ্যান করতে লাগলো, মা রুনু যে বড় আমার শাড়ি পরেছে, ময়লা করে ফেলবে তো। ময়লা হলে ইস্ত্রি করিয়ে দেব। যদি ছিঁড়ে ফেলে? কি ভেজর ভেজর করছিস? আমি তো ভেজর ভেজর করছি, আমার যদি আজ বিয়ে না হতো দেখতে রুনুর চুল ছিঁড়ে ফেলতাম না। রাবেয়া পরেছে বেশ দামি আসমানি রঙের শাড়ি, সাধারণ সাজগোজের বেশি কিছু করেনি, এতে তাকে যে এত সুন্দরী লাগবে কে ভেবেছে। বড় বড় ভাষা ভাষা চোখ, বরপি কাটা চিবুক, শিশুর মতো চাওনি, সব মিলিয়ে রূপকথার বইয়ে আঁকা বন্দি রাজকন্যার ছবি যেন। মাস্টার কাকা একটা ফর্সা পাঞ্জাবি পরে বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন বরপক্ষীয়দের অভ্যর্থনার জন্য। 5টায় তাদের আসার কথা, 6টা পর্যন্ত কেউ এলো না। ঠিকানা নিয়ে মাস্টার কাকা খুঁজতে গেলেন, জানা গেল কেউ আসবে না। একটি পাগল মেয়ে গোছিয়ে দেবার ষড়যন্ত্র তারা কী করে যেন জেনেছে। লজ্জায় আমার চোখে পানি এসে পড়ল, কী দরকার ছিল এইসবের, নাই হতো বিয়ে। মা কাঁদো কাঁদো গলায় বললেন, দরকার ছিল রে। কী জন্যে? আমার কেমন যেন সন্দেহ হয় খোকা। কি সন্দেহ? কাল তোর বাবা রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তখন জানবি। বাবা নামলেন রিকশা থেকে, রাবেয়া ধীরে সুস্থে নামল, মুখ কালো করে বলল, মা ডাক্তার আমাকে বেশি পরিশ্রম করতে নিষেধ করেছেন, এখন শুধু বিশ্রাম, তাই না বাবা? বাবা মার দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, এখন কি করবে? ব্যাপারটা আমি জানলাম, রুনু জানল, মন্টু ফুটবল খেলতে বাইরে গেছে, শুধু সেই জানল না। রাবেয়া নির্বিকার ঘুরে বেড়ানোর ফল ফলেছে,
ডাক্তার তাকে পরিশ্রম করতে নিষেধ করেছেন, এখন রাবেয়ার প্রয়োজন শুধু বিশ্রাম। রাবেয়ার মাথার ঠিক নেই, ছোটবেলা থেকেই সে ঘুরে বেড়াতো চারদিকে, সব বাড়িঘরই তার চেনা, চাচা খালু দাদা বলে ডাকে আশেপাশের মানুষদের, তাদের ভেতর থেকেই কেউ তাকে ডেকে নিয়েছে। এমন একটি মেয়েকে প্রলুব্ধ করতে কি লাগে, মার রাত্রে ঘুম হয় না, তার চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে, রুনুয়া শিলুদের বাসায় গান শুনতে যায় না। নাহার ভাবে বেড়াতে এসে বললেন, কি ব্যাপার, তোমরা কেউ দেখি আমাদের ওখানে যাও না, রাবেয়া পর্যন্ত না? রুনু কথা বলে না, মা নিচু গলায় বললেন, রাবেয়ার অসুখ করেছে মা। কি অসুখ, কই জানি না তো, এমনি শরীর খারাপ, বলতে গিয়ে মায়ের কথা বেঁধে যায়, অসহায়ের মতো তাকান। ব্যাপারটার উৎস রাবেয়ার কাছ থেকে জানতে চেষ্টা করলাম আমি। সন্ধ্যায় যখন রুনু মাস্টার কাকার কাছে পড়তে যাই, ঘরে থাকে আমি আর রাবেয়া, তখনই আমি কথা শুরু করি। রাবেয়া, কি কোথায় কোথায় বেড়াতে যাস তুই? কত জায়গায়? চেনা বাড়িতে। খুব ভালো লাগে? কাকে কাকে ভালো লাগে? সবাইকে। ছেলেদের ভালো লাগে? নাম বল তাদের। একটানা নাম বলে চলে সে, তাদের কাউকেই সন্দেহভাজন মনে হয় না আমার, সবাই বাচ্চা বাচ্চা ছেলে। রাবেয়াকে বড় আপা ডাকে। তারা তোকে আদর করে রাবেয়া? কি করে আদর করে? আমার সঙ্গে খেলে, আর আর কি গল্প করে। কিসের গল্প? ভূতের। ইতস্তত করে বলে, তোকে কেউ চুমু খেয়েছে রাবেয়া? যা, তাই বুঝে খায়। মার কথাগুলি হয় আরো স্পষ্ট, আরো খোলামেলা। আমার লজ্জা করে। মা আদুরে গলায় বলেন, রাবেয়া, কে তোর শাড়ি খুলেছিল বলতো নাম? যাও মা, তুমি তো ভারী। মা রেগে যান, হাঁপাতে হাঁপাতে বলেন, তাহলে এমন হলো কেন বল তুই হারামজাদি? রাবেয়া বলে না কিছু, মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। রাবেয়া বড় বড় চোখে তাকায়, বলে, কাঁদো কেন মা, বল কার সঙ্গে তুই শুয়েছিলি? রাবেয়া চুপ করে থাকে, কথাই হয়তো বুঝতে পারে না। বাবা পাগলের মতো হয়ে উঠেছেন, মেজাজ হয়েছে খিটখিটে, অল্পতেই রেগে বাড়ি মাথায় তোলেন। রুনু স্কুল থেকে ফিরতে দেরি করেছে বলে মার খেলো সেদিন। একদিন দেখি বাবা গণক নিয়ে এসেছেন, পাড়ার যুবকদের নাম লিখে কী সব মন্ত্র পড়ছে। রাবেয়ার অসুখের প্রত্যক্ষ চিহ্ন ধরা পড়ল একদিন ভোরে, চা খেয়েই ওয়াক ওয়াক করে বমি করল সে। যদিও তার শারীরিক অস্বাভাবিকতা নজরে আসার সময় এখনো হয়নি, তবু তার শরীরে আলগা শ্রী আসছিল, একটু চাপা গাল ভরাট হয়ে এসেছে, ভুরু মনে হচ্ছে আরও কালো, চোখ হয়েছে উজ্জ্বল, চলাফেরায় এসেছে এক স্বাভাবিক মন্থরতা। স্কুলের হেডমাস্টারের বউ একদিন বেড়াতে এসে বললেন, দেখো ও বউ, তোমার মেয়ে কেমন হাঁটছে, ঠিক যেন পোয়াতি। কথাগুলো আমার বুকে ধক করে বিঁধেছে, কিছু একটা করতে হবে এবং খুব শিগগিরই, সবার জানবার ও বুঝবার আগে। একটি করে দিন যাচ্ছে, অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে সবাই, কিন্তু কি করা যায়? বাবা নিশ্চয় কিছু একটা ভেবেছেন, একবার ইচ্ছে হয় তাকে জিজ্ঞেস করি, কিন্তু সাহস এগুলোই না, বাবাকে বড় ভয় করি আমরা। সেদিন রাতে শুনলাম বাবা চাপা কণ্ঠে বলছেন, বিষ খাইয়ে মেরে ফেলো মেয়েকে। মা বললেন, ছি ছি, বাপ হয়ে তুমি এই বললে? বাবা বিড়বিড় করে বললেন, আমার মাথার ঠিক নেই শানু, তুমি কিছু মনে করো না, পাগল মেয়ে আমার। বাবার দীর্ঘ নিঃশ্বাস শুনলাম। অনেক রাত অবধি ঘুম হলো না আমার। একসময় রাবেয়া ঘুম ভেঙে জেগে উঠল, কাতর গলায় বলল,
খোকা, কি বাথরুমে যাবি? কি হয়েছে, খারাপ লাগছে? হ্যাঁ, বমি করবি? না, স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন? মনে নেই, ঘুমিয়ে পড়, ভালো লাগবে। আচ্ছা, রাবেয়া শুয়ে পড়ল। আবার মুহূর্তেই উঠে বসে বলল, খোকা, কি পলা এসেছে? কে এসেছে? পলা, দোর খুলে দেখ, বারান্দায় বসে আছে। আমি ডাক শুনলাম, দরজা খুলে বেরিয়ে আসলাম দুজনেই। কোথায় কি, খাঁকা করছে চারিদিক। রাবেয়া ডাকলো, পলা, পলা। মা বললেন, কে কথা বলে? আমি আর রাবেয়া, মা। বাবা ধমকে উঠলেন, যাও যাও, ঘুমাতে যাও, কি করো এত রাত্রে? শব্দ শুনে মাস্টার কাকা বাইরে আসেন। কি হয়েছে খোকা? রাবেয়া বলে, পলাকে ডাকছিলাম কাকা। যাও শুয়ে পড়ো, পলা কোত্থেকে আসবে এত রাত্রিরে? শুতে শুতে রাবেয়া বলল, খোকা, পলাকে একটা চামড়ার বেল্ট কিনে দেবে, গলায় বেঁধে দেব? আচ্ছা, আর একটা লম্বা শিকল কিনে দেবে? দেব। আচ্ছা, আরেকটা জিনিস দেবে? কি জিনিস? নাম মনে নেই আমার, দেবে তো? আচ্ছা দেব। কবে, কাল? না, চাকরি হোক আগে। বাবা বলে উঠলেন, কি ভেজর ভেজর করছিস তোরা, ঘুমো, সারাদিন খেটে এসে শুই, তাও যদি শান্তি পাওয়া যায়। বহু আকাঙ্ক্ষিত চিঠিটি আসলো, সরকারি সিল থাকা সত্ত্বেও কিছুই বুঝতে পারেনি। আর 10টা খাম যেমন খুলি, তেমনি আড়াআড়িভাবে খুলে ফেললাম। আমাকে তারা ডেকেছেন, রসায়নশাস্ত্রের লেকচারারশিপ পেয়েছে একটি কলেজে, প্রাথমিক বেতন 450 টাকা, ইয়ারলি 25 টাকা ইনক্রিমেন্ট। লেখাগুলো কেমন অপরিচিত মনে হচ্ছিল, খুব খুশি হয়েছি এমন একটা অনুভূতি আসছিল না, অথচ আমি সত্যি খুশি হয়েছি এবং সবাইকে খুশি করতে চাই। সীতাকুণ্ডের পাহাড়ে সবাইকে নিয়ে বেড়াতে যেতে চাই, রুনুকে গাঢ় সবুজ একটি শাড়ি দিতে চাই, রোল নম্বর 13-এর গায়ে যেমন দেখেছি। এখন হয়তো সমস্তই আমার মুঠোই, তবু সেই অগাধ সুখ, সমস্ত শরীর জুড়ে উন্মাদ আনন্দ কই? আমরা বহু কষ্ট পেয়ে মানুষ হয়েছি, আমাদের ছেলে মানুষই কোনো স্বাদ, কোনো বাসনা আমার বাবা মা মেটাতে পারেনি, আমার বাসনা তাদের দুঃখই দিয়েছে। আজ আমি সমস্ত বেদনায়, সমস্ত দুঃখে শান্তির প্রলেপ জুড়ব, আলাদিনের প্রদীপ হাতে পেয়েছি, শক্তিমান দৈত্যটা হাতের মুঠোই। মা, আমার চাকরি হয়েছে। মা দৌড়ে এলেন, বহুদিন পর তার চোখ আনন্দে ছলছল করে উঠল, বললেন, দেখি। আমি চিঠিটা তার হাতে দিলাম, মা পড়তে জানেন না, তবু উল্টে পাল্টে দেখলেন সেটি, এমনভাবে নাড়াচাড়া করছিলেন যেন খুব দামি একটা জিনিস হাতে। মা বললেন, বেতন কত রে? 450। বলিস কি এত? আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে বললাম, বেশি আর কোথায়, বলেই আমি লজ্জা পেলাম। ভালো করেই জানি টাকাটা আমার কাছে অনেক বেশি। মা বললেন, এবার বিয়ে করাবো তোকে। কি যে বলেন, বেশ একটি লক্ষ্মীমন্ত মেয়ে আনতে হবে, রূপবতী কিন্তু সাদাসিধা, নাহার মেয়েটির মতো। মা কল্পনায় সুখের সাগরে ডুব দিলেন। শহরে তুই বাসা করবি? তা তো করতেই হবে। বেশ হবে, মাঝে মাঝে তোর কাছে গিয়ে থাকবো। মাঝে মাঝে কেন, সব সময় থাকবেন? না রে বাপু, সংসার ফেলে যাব না। মা ছেলে মানুষের মতো হাসলেন। আমি বললাম, প্রথম বেতনের টাকায় আপনাকে কি দেব মা? তোর বাবাকে একটা কোট কিনে দিস, আগেরটা পোকায় নষ্ট করেছে। বাবারটা তো বাবাকেই দেব, আপনাকে কি? মা রহস্য করে বললেন, আমায় একটা টুকটুকে বউ এনে দে।
মাস্টার কাকাও খবর শুনে খুশি হলেন। তার খুশি সবসময়ই মৌন। এবার একটু বাড়াবাড়ি ধরনের আনন্দ করলেন। নিজের টাকায় প্রচুর মিষ্টি কিনে আনলেন, অনেক মিষ্টি, যার যত ইচ্ছে খাও। কাকা বললেন, সুখ আসতে শুরু করলে সুখের বান ডেকে যায়, দেখো খোকা কত সুখ হবে তোমার। রুনু স্কুল থেকে এসে বলল, দাদা তোমার নাকি বিয়ে? কে বলেছে রে? মা। হি 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 হি, খুব হি হি না? তোকে বিয়ে দিই যদি? যাও খালি ঠাট্টা। কাকে তুমি বিয়ে করবে দাদা? দেখি ভেবে। আমি জানি কার কথা ভাবছো। কার কথা? শিলার কথা নয়? পাগল তুই। অবহেলায় উড়িয়ে দিলেও বুঝতে পারছি আমার কান লাল হয়ে উঠেছে, অস্বস্তি বোধ করছি। শিলুকে কেন যেন হঠাৎ ভালো লাগলো। যতবার তাকে দেখি ততবার বুক ধুক ধুক করে ওঠে। একটা আশ্চর্য সুখের মতো ব্যথা অনুভব করি। সমস্ত শরীর জুড়ে শিলু শিলু করে কারা বুঝি চেঁচায়। আমি একটু হেসে বলি, কে ভাবে তোর শিলুর কথা? না এমনি বলছিলাম, বড় ভালো মেয়ে শিলু। তুই কাকে বিয়ে করবি রুনু? যাও দাদা, ভালো হবে না বলছি। আমার একজন বন্ধু আছে, খুব ভালো ছেলে। দাদা আমি কিন্তু এবার কেঁদে ফেলবো। আনন্দ অনুষ্ঠান থেকে মন্টু বাদ পড়ল, বড় নানার বাড়ি গিয়েছে সে, আগামীকাল আসবে। বাবা আসলেন রাত 9টার দিকে। মা খবরটা না দিয়ে মিষ্টি খেতে দিলেন বাবাকে। মিষ্টি কিসের? আছে একটা ব্যাপার। বাবা আধখানা মিষ্টি খেলেন, ব্যাপার জানার জন্য উৎসাহ দেখালেন না। মা নিজের থেকেই বললেন, খোকার চাকরি হয়েছে, 450 টাকা মাইনে। বাবা খুশি হলেন, থেমে থেমে বললেন, ভালো হয়েছে, আমি চাকরি ছেড়ে দেবো, এবার বয়স হয়েছে আর পারি না। রাবেয়া, রাবেয়া কোথায়? ঘুমিয়েছে, শরীর খারাপ। ভাত খায়নি তো? না, একটা মিষ্টি খেয়েছে শুধু। আহ, বললাম খালি পেটে রাখতে, মিষ্টিই বা দিলে কেন? সকাল সকাল ঘুমিয়ে পড়লাম সেদিন। রাত 1টার দিকে মা পাগলের মতো ডাকলেন, খোকা ও খোকা, শিগগি রোড, ও খোকা খোকা। খুব ছোটবেলায় গভীর রাতে একবার মা এমন ব্যাকুল হয়ে ডেকেছিলেন, ভূমিকম্প হচ্ছিল তখন। আমাদের বাসা থেকে 40 গজের ভেতর নন্দী সাহেবদের ছেড়ে যাওয়া পুরনো বাড়ি ধসে পড়ে গিয়েছিল। আজকের এই গভীর রাতে মায়ের আতঙ্কিত ডাক আমাকে ভূমিকম্পের কথা মনে করিয়ে দিল। দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই মা বললেন, আয় আমার ঘরে, আয় আয় তাড়াতাড়ি। কি হয়েছে? মা অসহিষ্ণু হয়ে পড়েছিলেন। তিনি আমার হাত ধরে টেনে নিয়ে চললেন, দরজা খোলা। চোখে পড়ল মায়ের বিছানায় রাবেয়া শুয়ে আছে, তার মাথার কাছে বাবা গরুর মতো চোখে তাকিয়ে আছেন, রক্তে মেঝে ভেসে যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম। অ্যাবর্শন নাকি? কাকে দিয়ে কি করালেন? নাকি নিজে নিজেই কিছু খাইয়ে দিয়েছেন? বাবা ধরা ধরা গলায় বললেন, খোকা তুই মাথায় একটু হাওয়া কর, আমি একজন বড় ডাক্তার নিয়ে আসি, রক্ত বন্ধ হচ্ছে না। ডাক্তার আসলেন একজন, গম্ভীর হয়ে ইঞ্জেকশন করলেন। আপনার মেয়েকে আমি চিনি। বাবা ডাক্তারের হাত চেপে ধরলেন, বড় দুঃখী মেয়ে, মেয়েটিকে আপনি বাঁচান ডাক্তার। ডাক্তার সেন্টিমেন্টের ধার দিয়েও গেলেন না, এক গাদা ওষুধ দিয়ে গেলেন। সকালে আরও 2টো ইঞ্জেকশন করতে বললেন, 10টার দিকে তিনি আসবেন। বাবা হাঁপাতে হাঁপাতে বললেন, কেউ জানবে না তো ডাক্তার? ডাক্তার বললেন, মান ইজ্জতের ব্যাপার, আগে মেয়ে বাঁচুক। রাবেয়া চি চি করে বলল, মা আমার কি হয়েছে? কিছু হয়নি, সেরে যাবে, চুপ করে শুয়ে থাক। বুকটা খালি খালি লাগছে কেন? সেরে যাবে মা, দুধ খাবে একটু? না। আমি আচ্ছন্নের মতো দাঁড়িয়েছিলাম, ঘরে লম্বা লম্বি একটি ছায়া পড়ল। তাকিয়ে দেখি মাস্টার কাকা দরজার বাইরে দাঁড়িয়ে,
একটু কাশলেন তিনি। বাবা হাউমাউ করে কেঁদে বললেন, শরীফ মিয়া আমার মেয়েটাকে বাঁচাও। মাস্টার কাকা মৃদু গলায় বললেন, শহর থেকে খুব বড় ডাক্তার আনবো আমি। খোকা তোর সাইকেলটা বের করে দে। আমি বললাম, আমি যাই কাকা। না তুমি গুছিয়ে বলতে পারবে না, তুমি থাকো। বাবা ধমকে উঠলেন, ওর কথা শুনো না, ও একটা পাগল ছাগল, তুমি যাও, নিজেই যাও। রুনু কখন যে এসেছে, আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে সে। ঘরময় নষ্ট রক্তের একটা দম আটকানো অস্বস্তিকর গন্ধ। রাবেয়া চোখ বুজে শুয়ে, তার মুখটা কি ফর্সায় না দেখাচ্ছে। বাবা বললেন, মা রাবু একটু দুধ খাও। না। মাথায় পানি দেব মা? না বাবা। রাবেয়া চোখ মেলে বাবার দিকে তাকালো, বলল, বাবা। কি মা? আমার বুকটা খালি খালি লাগছে কেন? সেরে যাবে মা, তুমি আমার বুকে হাত রাখবে একটু? এইখানে। এমনি করেই ভোর হলো, মন্টু এলো ছটায়, সে হতভম্ব হয়ে গেল। বাবা গিয়েছেন ইঞ্জেকশন দেবার লোক আনতে। রাবেয়া মন্টুর দিকে তাকিয়ে বলল, মন্টু আমার অসুখ করেছে। মন্টু বিস্মিত হয়ে চারদিকে তাকাচ্ছিল। রাবেয়া আবার বলল, মন্টু আমার বুকটা খালি খালি লাগছে। মন্টু রাবেয়ার মাথায় হাত রাখল, মা নিঃশব্দে কাঁদছেন। রুনু আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, সকালের রোদ এসে পড়ছে জমাট বাঁধা কালো রক্তে। রাবেয়া আমাকে ডাকল, খোকা, ও খোকা। আমি তার কাছেই দাঁড়িয়ে আছি। নীল রঙের চাদরে ঢাকা রাবেয়ার শরীর নিস্পন্দ পড়ে আছে। একটা মাছি রাবেয়ার নাকের কাছে ভনভন করছে। রাবেয়া হঠাৎ করেই বলে উঠল, পলাকে তো দেখছি না। ও খোকা, পলা কোথায় রে? আমাদের চারিদিকে উদ্বিগ্ন হয়ে পলাকে খুঁজল সে, কি আশ্চর্য। বেলা 9টায় চুপচাপ মরে গেল রাবেয়া। তখন চারদিকে শীতের ভোরের কি ঝকঝকে আলো। গত বছর আমরা বড় খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বড় খালার মেয়ে নিনাও এসেছিল মায়ের কাছে, প্রথম পোয়াতে মেয়ে। মা নিয়ে এসেছেন নিজের কাছে। নিনা বাকি প্রসন্ন মনে ঘুরে বেড়াচ্ছেন চারিদিক, প্রথম সন্তান জন্মাবে, তার কি প্রগাঢ় আনন্দ চোখে মুখে। যদি ছেলে হয় তবে তার নাম দেব কিংসুক, মেয়ে হলে রাখি, হেসে হেসে বলে উঠেছিলেন নিনাপা। আর তাতেই উৎসাহিত হয়ে রাবেয়া বলেছিল, আমিও আমার ছেলের নাম কিংসুক রাখব। আমরা সবাই হেসে উঠলাম। রাবেয়া, নীল রঙের চাদর গায়ে জড়িয়ে তুই শুয়ে আছিস, হলুদ রোদ এসে পড়েছে তোর মুখে। কিংসুক নামের সেই ছেলেটি তোর বুকের সঙ্গে মিশে গেছে, যে বুক একটু আগেই খালি খালি লাগছিল। 12টার দিকে ফিরে এলেন মাস্টার কাকা, সঙ্গে শহর থেকে আনা বড় ডাক্তার। আর মন্টু দিনে দুপুরে অনেক লোকজনের মধ্যে ফালা ফালা করে ফেলল মাস্টার কাকাকে একটা মাছ কাটা বটি দিয়ে। পানের দোকান থেকে দৌড়ে এলো দু তিনজন, একজন রিক্সাওয়ালা রিক্সা ফেলে ছুটে এলো। ওভারশিয়ার কাকুর বড় ছেলে জসিম দৌড়ে এলো। ডাক্তার সাহেব চেঁচাতে লাগলেন, হেল্প হেল্প। চিৎকার শুনে আমি বাইরে এসে দাঁড়াতেই আমি দেখলাম বটি হাতে মন্টু দাঁড়িয়ে আছে, পেছন থেকে তাকে জাপটে ধরে আছে কজন মিলে। রক্তের একটা মোটা ধারা গড়িয়ে চলেছে নালাই। মন্টু আমার দিকে তাকিয়ে বলল, দাদা আমি ওকে মেরে ফেলেছি। আমার মনে পড়ল হাসনাহেনা গাছের নিচে মন্টু একদিন পিটিয়ে একটা মস্ত সাপ মেরেছিল। রাবেয়াকে ঘিরে সবাই বসেছিল। আমি ঢুকতেই নাহার বাবি বললেন, বাইরে এত গোলমাল কিসের? আমি মায়ের দিকে তাকালাম, মা এইমাত্র মন্টু মাস্টার কাকাকে খুন করেছে, আপনি বাইরে আসেন, মন্টুকে থানায় নিয়ে যাচ্ছে সবাই। হাসনাহিনা গাছের নিচে মন্টু একটা চন্দ্রবড়া সাপ মেরেছিল। সাপের মাথায় গোল বেগুনি রঙের চক্র, চার হাতের উপরে লম্বা।
মন্টু মরা সাপটাকে লাঠির আগায় নিয়ে উঠোনে এনে দাঁড়াতেই ছোট বাচ্চারে উল্লাসে লাফাতে লাগলো। রাবেয়া খুশিতে হেসে ফেলে বলল, মন্টু লাঠিটা আমার হাতে দে। পলা আনন্দে ঘেউ ঘেউ করছিল, মাঝে মাঝে লাফিয়ে সাপটাকে কামড়াতে গিয়ে ফিরে আসছিল। রাবেয়া পলার দিকে তাকিয়ে শাসালো, এই পলা এই মারবো থাপ্পড়। সাপটাকে সবাই মিলে পুকুর পাড়ে কবর দিতে নিয়ে গেল। মিছিলের পুরো ভাগে রাবেয়া, তার হাতের লাঠিতে সাপটা আড়াআড়ি ঝুলছে। মন্টু পলাকে নিয়ে দলের সঙ্গে সঙ্গে হাঁটছিল। সাপের জন্য লম্বা করে কবর খোঁড়া হলো। মন্টু পুকুর পাড়ে বিষণ্নভাবে বসেছিল। কাকাকে মেরে ফেলবার পর মন্টুকে সবাই জাপটে ধরে রেখেছিল। জসিম মন্টুর হাত শক্ত করে ধরে চেঁচাচ্ছিল, পুলিশে খবর দিন, পুলিশে খবর দিন। মাছ কাটার বটিটা কাত হয়ে ঘাসের উপর পড়ে আছে, সেখানে একটিও রক্তের দাগ নেই। কাকা যেখানে পড়েছিলেন সেখান থেকে একটা মোটা রক্তের ধারা ধীরে ধীরে নালার দিকে নেমে যাচ্ছিল। মন্টু আমায় দেখে বলল, দাদা আমি ওকে মেরে ফেলেছি। মন্টু চুপচাপ দাঁড়িয়েছিল, আশেপাশে প্রচুর লোক জমা হয়ে গিজগিজ করছিল। মোটা ডাক্তার ভাঙা গলায় প্রাণপণে চেঁচাচ্ছিলেন, হেল্প হেল্প। একটা পাংশুটে রঙের কুকুর মরা লাশটার কাছে ভিড়বার চেষ্টা করছিল। মন্টুর কুকুরের রং ছিল সাদা, গলার কাছে কালো একটা ফুটকি। মন্টু কাঞ্চনপুর থেকে এনেছিল কুকুরটাকে, অল্পদিনেই ভীষণ পোষ মেনেছিল। মন্টু তাকে টুলকাট দিয়ে চমৎকার একটি ঘর বানিয়ে দিয়েছিল। আমি কুকুরটার নাম দিয়েছিলাম পলা। রাবেয়া মন্টুর কাছ থেকে আটানা দিয়ে কিনেছিল, মন্টুর বিক্রির ইচ্ছে ছিল না, কিন্তু রাবেয়া পিড়াপিড়ি করছিল, মন্টু পলাকে আমি কিনব। না আপা, আমি পলাকে বেচবো না। আহা দে না মন্টু, আটানা পয়সা দেব আমি, দে না। বললাম তো আমি বেচবো না। মন্টু দিয়ে দে, এমন করছিস কেন? রাবেয়া সব সময় পলাকে নিয়ে বেড়াতে বেরুতো, পরিচিত ঘর বাড়িতে গিয়ে বলতো, খালাম্মা আমার পলাকে একটু দুধ দিন, আহা চিনি দিয়ে দিন। শুধু শুধু দুধ বুঝি কেউ খায়? মন্টু একদিন একটা টিয়া পাখির বাচ্চা আনলো কোথা থেকে, সেটি বাচ্চা হলেও খুব চমৎকার ছিল দেখতে। বারান্দায় খাঁচা ঝুলিয়ে পাখিটিকে রাখা হতো, ঠান্ডা লেগে একদিন সেটি মারা গেল। মন্টু পাখির শোকে এক বেলা ভাত খেল না। মন্টু আর মাস্টার কাকা সবচেয়ে ছোট ঘরটায় থাকতো, ঘরটায় আলো আসতো না ভালো, গরমের সময় গুমোট থাকতো, বাতাস আসার পথ নেই। মন্টুর হাজতবাসের দিনগুলো এখন কেমন কাটছে? মন্টুর বয়স এখন 19, 7 বাদ দিলে হয় 12, 12 বছর সে আর মাস্টার কাকা একসঙ্গে একটি ঘরে কাটিয়েছে। মাস্টার কাকার অভাব সে অনুভব করছে কি? খুনের পর শুনেছে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে যায়, দিন রাত্রির খুন করা লোকের চেহারা, খুনের দৃশ্য চোখের সামনে ভাসতে থাকে। মন্টুর সেরকম হবে না, তার বড় শক্ত নার্ভ। মন্টুর মা, আমাদের বড় মা, যেদিন মারা গেলেন মন্টু সেদিন নিতান্ত সহজভাবেই কাটালো। পরদিন শিমুলতলা গায়ে ফুটবল ম্যাচ দেখতে গেল বাসায় কাউকে না বলে, বয়স অল্প ছিল, শোক বুঝবার বুদ্ধি হয়তো হয়নি, কিন্তু আমার মনে হয় কম বয়সের জন্য নয়, বড়মার মতো তারও ইস্পাতের মতো শক্ত নার্ভ ছিল। মন্টু দেখতে অনেকটা বড়মার মতো, তার চাইবার ভঙ্গি, কথা বলার ভঙ্গি সমস্ত বড় মায়ের মতো। বাবার শোবার ঘরে বড় মা আর বাবার একটা যৌথ ছবি আছে, বিয়ের ছবি। সেই ছবির দিকে তাকালেই মন্টুকে চেনা যায়। ছবির কাছে ময়লা জমে ছবিটা অস্পষ্ট হয়ে গেছে, তবু বড় মার বালিকা বয়সের ছবি আমাদের আকর্ষণ করে। 4 আগস্ট আমাদের বাসায় একটা উৎসব হয়, ভুল বললাম, শোকের আসর হয়। বাদ মাগরেব মিলাদ পড়ানো হয়, বাবা মায়ের কবর জিয়ারত করেন, দু একটি ফকির মিসকিনকে খাওয়ানো হয়।
হাউমাউ করে বাবা মায়ের মৃত্যুদিন স্মরণ করে কাঁদেন কিছুক্ষণ। তার শোকটা নিশ্চয়ই আন্তরিক, তবু সমস্ত ব্যাপারটাই কেমন হাস্যকর লাগে। বিশেষ করে এই দিনটিতে মা মুখ কালো করে ভয়ে ভয়ে ঘুরে বেড়ান। তার ভাব দেখে মনে হয় 4ঠা আগস্টের এই শোকের দিনটির জন্য মা নিজেই দায়ী। বাবা সেদিন অতি সামান্যতম, অতি তুচ্ছতম ব্যাপারেও মায়ের উপর ক্ষেপে যান। আমার কষ্ট হয়। বড় মা আমাদের সবারই অতি শ্রদ্ধার মানুষ। রাবেয়া আর আমি অনেক দিন পর্যন্ত তাকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারিনি। যখন বয়স হয়েছে তার কোলে এসেছে মন্টু। আমি আর রাবেয়া দক্ষিণের ঘরে নির্বাসিত হয়েছি। তখনও তিনি মাঝে মাঝে এসে বলতেন, খোকা আজ তুই শুবি আমার সাথে? আগে আমার সাথে ঘুমোবার জন্য এত হইচই করতিস, এখন যে বড় চুপচাপ। বড় হয়েছি যে, ও কি মস্ত বড় ছেলে। বড় মার গলা জড়িয়ে তার বরফি কাটা ছাপের ব্লাউজে নাক ডুবিয়ে প্রতি সন্ধ্যার আবদার। গল্প বলেন বড় মা, ভূতের গল্প। বড় মা কোমল কণ্ঠে ধীরে ধীরে গল্প বলতেন। আমরা তখন ছোট, 12-13 বছরের বেশি বড় নয়। নানার বাড়ি যাচ্ছি সবাই। ভাদ্র মাস, নদী কানায় কানায় ভরা। সারাদিন নৌকা চলল, সন্ধ্যা হয়ে গেছে। মাঝিরা পুরনো এক তাল গাছের সঙ্গে নৌকা বেঁধে রান্না বসিয়েছেন। এমন সময় রোস্তম বলে যে বুড়ো মাঝিটা ছিল, তার সে কি বিকট চিৎকার, কর্তা তাল গাছে এটা কি? আমি শুনে বাবাকে জাপটে ধরেছি। তাল গাছের দিকে চাইবার সাহস নেই, বলতে বলতে বড় মা থামেন। আমরা ফুঁসে উঠতাম, থামলে কেন বলো শিগগির। গল্প শুনে আতঙ্কে জমে যেতাম, কি অদ্ভুত তার গল্প বলার ভঙ্গি। বড় মার মৃত্যুর দিনটিতে বাবার হইচই আমার তাই ভালো লাগতো না। আমার মনে হতো আড়ম্বরের চেয়ে মৌন দুঃখ অনুভূতি হয়তো ভালো। আমি মনে মনে বললাম, বড় মা তোমার ছেলের আজ বড় বিপদ। হ্যাঁ, আজ মন্টুর বড় বিপদ, বড় ভয়ঙ্কর বিপদ। মন্টু কি বড় মাকে ডাকছে? ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। আজকের পর্বটি কেমন লাগলো এবং উপন্যাসটি কেমন লাগছে তা যদি কমেন্ট বক্সে লিখে জানান আমি খুশি হব। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।